অ্যাডজেক্টিভ, যেটার মাধ্যমে একটি মানুষ বা কোনো জিনিসের দোষ গুণ বোঝানো হয়। যেমন আমি বলতে পারি, লা ফলিয়া এ ভের্দে, পাতাটি সবুজ। সো পাতাটি কীরকম? সবুজ। অথবা আমি বলতে পারি, জাহিরা এ বেল্লা, জাহিরা সুন্দরী। সো জাহিরা কেমন? সুন্দরী। ঋতু এ ইন্টেলিজেন্টে, ঋতু বুদ্ধিমতী। সো একটা মানুষ কেমন তার দোষগুণ বোঝানোর জন্য দ্বিচলিত অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। বাট আমরা যেটা হয়তোবা সবাই জানি না, যে অ্যাডজেক্টিভও কিন্তু অনেক রকমের হতে পারে। সো অ্যাডজেক্টিভও হতে পারে সুপারলেটিভ, অ্যাবসলিউট, সুপারলেটিভ, রিলেটিভ, মানে হাজার রকমের আছে। নাম না বুঝে আমরা অ্যাডজেক্টিভও কী কী ধরনের হতে পারে সেটা আমরা একটু বুঝে নিই। আজকের অ্যাডজেক্টিভ ক্লাসের ফুল ভিডিওটি কিন্তু আপনারা দেখতে পাবেন ইউটিউব চ্যানেলে। ফেসবুকের কমেন্ট বক্সে আমি ফুল ভিডিওর লিংক দিয়ে দিচ্ছি, ক্লিক করে সকল শব্দগুলো মুখস্থ করে নিন। একটু আগে যে সেন্টেন্সটি দেখলাম, জাহিরা এ বেল্লা, জাহিরা সুন্দর। বাট আমি বলতে পারি, জাহিরা এ পিউ বেল্লা দি ঋতু, জাহিরা ঋতুর থেকে বেশি সুন্দর। সো আমি কি বলবো? পিউ বেল্লা দি। সো এই পিউ এবং মাঝখানে বেল্লার জায়গায় যে কোনো অ্যাডজেক্টিভও আমি ব্যবহার করতে পারি। সো বলতে পারি, জাহিরা ঋতুর থেকে বেশি লম্বা, জাহিরা ঋতুর থেকে বেশি বুদ্ধিমতী। নিচে কমেন্টে আপনারা এরকম কিছু সেন্টেন্স তৈরি করুন। অথবা আমি বলতে পারি, ঋতু এ মেনো বেল্লা দি জাহিরা, ঋতু জাহিরার থেকে কম সুন্দরী। আমি যদি এরকম সেন্টেন্স তৈরি করতে চাই, ঋতু এ মেনো বেল্লা দি, সো মেনো দিয়ে মাঝখানে অ্যাডজেক্টিভটি দিয়ে আমি দি ব্যবহার করে দুইটি নাম বসিয়ে দিলেই হবে, ঋতু এ মেনো বেল্লা দি জাহিরা। এখন যদি আপনার বলতে হয়, জাহিরা ঋতুর থেকে কম লম্বা, মানে খাটো, এরকম কিছু সেন্টেন্সও কিন্তু আপনারা তৈরি করে নিচে কমেন্টে জানিয়ে দিতে পারেন। এখন যে সেন্টেন্সটি আমরা দেখব সেটা হচ্ছে, দুইজন সমমান সুন্দরী। সো আমি বলতে পারি, জাহিরা এ বেল্লা কোমে ঋতু, জাহিরা ঋতুর মতোই সুন্দর, জাহিরা এ বেল্লা কোমে ঋতু। এখন আপনার পালা, জাহিরা ঋতুর মতো বুদ্ধিমতী। এছাড়াও আপনারা আরও যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারেন। এবার আমি যদি একটি গ্রুপের ভিতরে সবচেয়ে বেশি কিছু একটা হই, যেরকম ঋতু এলাপিউ ইন্টেলিজেন্টদের গ্রুপ, ঋতু গ্রুপের ভিতরে সবচেয়ে ইন্টেলিজেন্ট, বাট এর মানে এই না যে পুরো পৃথিবীর ভিতরে সবচেয়ে ইন্টেলিজেন্ট ঋতু, শুধু এই ছোট্ট সীমিত গ্রুপের ভিতরে সবচেয়ে ইন্টেলিজেন্ট হতে পারে। জাহিরা এলাপিউ বেল্লা দেল গ্রুপ, জাহিরা এই গ্রুপের ভিতরে সবচেয়ে বেশি সুন্দরী। এর মানে এই না যে সে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরী ব্যক্তি, মানে হচ্ছে জাহিরা গ্রুপের ভিতরে সবচেয়ে বেশি সুন্দরী। সো সেক্ষেত্রে আমি বলবো, জাহিরা এ লা পিউ বেল্লা দেল গ্রুপ, সো লা পিউ বেল্লা সবচেয়ে বেশি সুন্দর, দি দির পরে একজনের নাম না বলে আমি দেল গ্রুপ, পুরো গ্রুপ এভাবে ব্যবহার করতে পারি। অথবা জাহিরা এলাপিউ ইন্টেলিজেন্টে দেল্লা ক্লাসে, জাহিরা ক্লাসে সবচেয়ে ইন্টেলিজেন্ট, সেক্ষেত্রে কিন্তু পুরো বিশ্বের শ্রেষ্ঠ ইন্টেলিজেন্ট না, শুধু ক্লাসের সবচেয়ে বেশি ইন্টেলিজেন্ট। এরকম সেন্টেন্সও যদি তৈরি করে জানিয়ে দেন, আমি নিশ্চয়ই কারেকশন করে দিব। এবং লাস্ট লাস্ট যে সেন্টেন্সটি আমরা দেখব সেটা হচ্ছে, জাহিরা এ ইন্টেলিজেন্টিসিমা, ইন্টেলিজেন্টিসিমা, এবার হ্যাঁ সে পৃথিবীর শ্রেষ্ঠ ইন্টেলিজেন্ট ইনশাল্লাহ। অথবা আমি বলতে পারি, মাশাল্লাহ জাহিরা এ বেলিসিমা, মানে সে সবচেয়ে সুন্দরী। সো আমি সবচেয়ে বেশি বলার জন্য ইসিমা যোগ করতে পারি, যেরকম ঋতু এ আলতিসিমা, ঋতু সবচেয়ে লম্বা। এখন নোনাইল কাজদি ঋতু, কারণ সে সবচেয়ে লম্বা না, বাট আমি বলতে পারি, জাহিরা এ পিকোলিসিমা, জাহিরা অনেক ছোট, সো সবচেয়ে ছোট।
কি ভিডিওটি কি হেল্পফুল মনে হয়েছে? যদি হেল্পফুল মনে হয়ে থাকে, আমার আর জাহিরার জন্য অনেক অনেক লাইক ও শেয়ার করতে হবে। হয়তো বা আপনার এই ছোট্ট শেয়ারের মাধ্যমে উপকৃত হতে পারে অনেকেই এই ভিডিওটি দেখে। আমাদের দেখা হবে নেক্সট ভিডিওতে। এরকম আরও ভিডিও দেখতে চাইলে বা কোনো স্পেশাল স্পেসিফিক রিকোয়েস্ট থাকলে নিচে কমেন্টে জানিয়ে দেবেন। এবং রিতুজ ইটালিয়ান ক্লাস ফেসবুক, ইউটিউব, টিকটকে কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।